আসসালামু আলাইকুম। ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট সেক্টর যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আপনি খুব অল্প সময়ে অনেক বেশি ট্রাফিক জেনারেট করতে পারেন, বা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রাফিক জেনারেট করার জন্য সবচেয়ে ভালো একটা ফর্মুলা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সো সার্চ ইঞ্জিন বলতে আমরা কিন্তু হচ্ছে গুগল, বিং, ইউটিউব এদেরকেই হচ্ছে বুঝি, ঠিক আছে। সো এর মধ্যে থেকে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যে সার্চ ইঞ্জিন মার্কেটটা আছে সেটা হচ্ছে গুগল অ্যাডস। সো আমরা এই সিরিজ টিউটোরিয়ালে গুগল অ্যাডসের ইন ডিটেল জানার চেষ্টা করব, মানে একবারে গুগল অ্যাডসের ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত একটা সিরিজ টিউটোরিয়াল হবে, যেখানে আমি চেষ্টা করব গুগল অ্যাডস নিয়ে যা কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলেন। আমরা হচ্ছে দেখে নিই। সো সর্বপ্রথমে যদি গুগল অ্যাডসের ইন্ট্রোডাকশন বা হচ্ছে গুগল অ্যাডস জিনিসটা কি সেটা বলি, তাহলেও বলতে হয় যে মোস্ট পাওয়ারফুল প্ল্যাটফর্ম ফর পেইড অ্যাডভার্টাইজমেন্ট। দেন যেই কথাটা আসে সেটা হচ্ছে ওয়ার্ল্ড টু লার্জেস্ট সার্চ ইঞ্জিন যেগুলো আছে লাইক হচ্ছে গুগল এবং হচ্ছে ইউটিউব, দুইটাই আপনি হচ্ছে গুগল অ্যাডসের থ্রোতে অ্যাড রান করতে পারবেন। মানে গুগলও আপনি যদি কোনো অ্যাড প্লেস করতে হয় সেটাও গুগল অ্যাডসের থ্রোতে আপনাকে প্লেসমেন্ট করতে হবে, ইউটিউবও যদি করতে চান সেটাও আপনাকে গুগল অ্যাডসের থেকে করতে হবে। ইভেন গুগল অ্যাডসের অন্যান্য যেই অ্যাড মনিটাইজেশন প্ল্যাটফর্মগুলো আছে লাইক হচ্ছে গুগল অ্যাডমোভ, তারপরে হচ্ছে অ্যাডসেন্স, সবগুলাই কিন্তু আপনার যে অ্যাডগুলো প্লেস করা হয় সেগুলো হচ্ছে গুগল অ্যাডসের থ্রোতেই করা হয়। আর এছাড়াও গুগলের আদার যতগুলো হচ্ছে প্রোডাক্ট আছে, আপনারা যদি আপনাদের জিমেলের ব্রাউজারে গিয়ে একটু সার্চ করেন দেখবেন যে হচ্ছে গুগলের অনেকগুলো হচ্ছে প্রোডাক্ট আছে, আর সবগুলো প্রোডাক্টেরই অ্যাড রান করা হয় গুগল অ্যাডসের থেকে। লাইক ফেসবুক, যেমন ফেসবুকের প্ল্যাটফর্ম থেকে আমরা যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলোতে অ্যাড রান করতে পারি, সেমভাবে গুগল অ্যাডসের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম থেকে, মানে হচ্ছে গুগল অ্যাডসের এই প্ল্যাটফর্ম থেকে আমরা হচ্ছে সব গুগলের অন্যান্য যতগুলো ওদের সার্ভিস আছে সেখানে হচ্ছে আমরা গুগল অ্যাডস দিতে পারি। আচ্ছা, সো আমরা যদি একটু গুগল অ্যাডের মার্কেট ক্যাপচারটা কত বড়, কত বিশাল সেটা হচ্ছে দেখার চেষ্টা করি। সো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 2022 সালেই আপনার হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং মার্কেটিংয়ের ক্ষেত্রে $616 বিলিয়ন মার্কেট ক্যাপ দখল করে আছে। সো বুঝতে পারতেছেন কী পরিমাণ মানুষ গুগলে অ্যাড দেয়, বা হচ্ছে কী পরিমাণ মানুষ হচ্ছে গুগল অ্যাডের পিছনে স্পেন্ড করতেছে। দেন আমরা যদি আসি সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে মার্কেট ভলিউমটা যদি হিসাব করি, অনলি সার্চ অ্যাড, মানে মানুষ গুগলে যায় কোনো কিছু লিখে সার্চ করবে বা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যেই ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে খুঁজে পাবে। এর জন্যই মূলত হচ্ছে $260 বিলিয়ন অলরেডি স্পেন্ড হয়েছে 2022 সালে। তারপর হচ্ছে মোস্ট অ্যাড স্পেন্ডিং, যেটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি স্পেন্ড হয় ইউনাইটেড স্টেটে, আর সেটার মার্কেট ক্যাপ যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে $261 বিলিয়ন। বাট আরেকটা ইনফরমেশান আমি আপনাদেরকে দেই, যারা গুগলে অ্যাড দেয় তাদের মধ্যে থেকে অন অ্যাভারেজ পার পারসন মিনিমাম হচ্ছে প্রায় $51 মতো তারা হচ্ছে গুগলে স্পেন্ড করে। এটা কিন্তু হচ্ছে একটা অ্যাভারেজ অ্যামাউন্ট। আর বিভিন্ন পরিসংখ্যানে যেটা জানা যাচ্ছে যে 2027 সাল নাগাদ আপনার হচ্ছে 69% টোটাল অ্যাড স্পেন্ডিং হবে মোবাইলের উপরে, মানে হচ্ছে মোবাইল ভিজিটরদেরকে টার্গেট করে। আর 2027 পরে বা হচ্ছে 2027 সাল নাগাদ মোস্ট অফ দ্য অ্যাড প্লেস করা হচ্ছে আপনার প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজমেন্টের থ্রোতে। সো আর চলেন, আমরা হচ্ছে যেহেতু অনেক ইনফরমেশান হচ্ছে জানলাম, সো এটার মার্কেট ক্যাপচার বা হচ্ছে এটার আসলে হচ্ছে গ্রোথ রেটটা কীরকম সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সো এখানে একটা ডাটা দেখতে পাচ্ছেন যেটা মূলত স্ট্র্যাটেজিস্টের একটা গ্রাফ। সো এখানে আপনারা হচ্ছে 2017 সাল থেকে 2027 সাল নাগাদ আপনাদের একটা ডাটা এখানে ওরা শো করতেছে আর কি।
সো ওই ডাটা অনুযায়ী 2017 সালে আপনার দেখেন ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক কম স্পেন্ড হইতো, তাই না? এবং হচ্ছে মানুষ গুগলে অ্যাড কিন্তু অনেক কম দিত। কিন্তু আমরা যদি 2022 এবং 2023 সালে নাগাদ দেখি, যেই যেটার মার্কেট ভ্যালু ছিল $233 বিলিয়ন, সেটা এখন আয়সা দাঁড়াইছে হচ্ছে $615 বিলিয়ন। বা আপনারা যদি দেখেন যে 2023 কিন্তু এটার অ্যামাউন্টটা আরও ছাড়াই যাবে। সো এটা কিন্তু হচ্ছে র্যাপিডলি আপনার হচ্ছে বাড়তেছে। এই যে ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যদি দেখেন, ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের স্ট্রাকচারটাও কিন্তু ইনক্রিজ করতেছে। পাশাপাশি আপনারা যদি দেখেন সার্চ অ্যাডভার্টাইজমেন্ট, মানে গুগলে আমরা হচ্ছে সার্চ দিলে যে অ্যাডগুলো দেখতে পাই, ওই অ্যাডের পরিমাণও কিন্তু বাড়তেছে। এবং আমরা যদি পরের স্টেপে দেখি যে কোন ইন্ডাস্ট্রিগুলো আসলে সবচেয়ে বেশি অ্যাড প্লেস করে, সো এখানে 2019 থেকে 2022 পর্যন্ত যারা বা হচ্ছে যে সকল ইন্ডাস্ট্রি গুগলে অ্যাড প্লেস করছে তাদের একটা ডাটা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে যারা আছে তারা হচ্ছে FMCG। আচ্ছা, FMCG-র এটার মানে কী বা হচ্ছে এরা আসলে কারা? এরা মূলত হচ্ছে আপনার আমরা ডেইলি বেসিসে যে প্রোডাক্টগুলো ইউজ করি, মানে হচ্ছে ফুড, বেভারেজ, তারপরে হচ্ছে মানে ডেইলি প্রোডাক্ট যেগুলা, এই ইন্ডাস্ট্রিতেই সবচেয়ে বেশি অ্যাড প্লেস করা হয়, প্রায় হচ্ছে 19.5%। এবং এর পরের অবস্থানেই আছে, সেকেন্ড পজিশনে আসে হচ্ছে রিটেল বিজনেস ওনার যারা আছে। দেন থার্ড পজিশনে আসে হচ্ছে আপনার হেলথ কেয়ার বা হচ্ছে ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে, এরা 7.9% আপনার গুগল অ্যাডসের পিছনে স্পেন্ড করতেছে। আর এরপরে আসতেছে হচ্ছে আপনার টেলিকমিউনিকেশন 6.7%, এবং এরপরে হচ্ছে ট্রাভেল ইন্ডাস্ট্রি 6.1%, ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপর হচ্ছে বিজনেস সার্ভিস এবং আদার সেক্টরে হচ্ছে 5.2%। এবং এছাড়াও আরও অন্যান্য ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড মিডিয়া, তারপর হচ্ছে অটোমোবাইলস, টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে গভর্নমেন্ট, এনার্জি এবং হচ্ছে ফুয়েল, ক্লদিং অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং হোম অ্যাপ্লায়েন্স, এডুকেশন এবং ট্রেনিং। আচ্ছা, এই ডাটাগুলো আপনাদের সাথে শেয়ার করার রিজন হইল যে আপনারা যখনই গুগল অ্যাডসের জন্য ক্লায়েন্ট হান্ট করবেন বা হচ্ছে কাদের কাছে আপনার সার্ভিসগুলো হচ্ছে সেল করবেন, সো এখান থেকে কিন্তু হচ্ছে আপনি প্রপার একটা ডাটা পাচ্ছেন যে কারা আসলে অ্যাডের পিছনে সবচেয়ে বেশি অ্যামাউন্ট স্পেন্ড করে। সো আপনি যদি এদেরকে টার্গেট করেন, খুব ইজিলি এদেরকে আপনার কনভার্টে বা হচ্ছে এদের কাছে আপনার সার্ভিসটা, মানে গুগল অ্যাডসের যে সার্ভিসটা, সেটা খুব ইজিলি সেল করতে পারবেন। দ্যাটস ফর টুডে, দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।